ওই ব্যবসায়ী ভাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা বলেছেন। আগুন লাগেনি, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ফায়ার ডিপার্টমেন্ট আগুন নিভাতে পারত, ইচ্ছা করে আগুন নিভায়নি। ওই ব্যবসায়ী ভাইয়ের নিকট আমার প্রশ্ন, আপনি তো সাকিবের টাকার উপর সাহস করে থুতো মারলেন বিনা অপরাধে, আপনি তো বলেছেন আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, আপনি কি সাহস করে বলতে পারবেন কে আগুন লাগিয়েছে, তার নাম, কার নির্দেশে ফায়ার ডিপার্টমেন্ট আগুন নিভায়নি, তার নাম পারবেন বলতে? সাকিব আল হাসান খারাপ মানুষ, তারপরও কি কোনো ভালো মানুষ, কোনো মুসলিম এভাবে কোনো মুসলমানকে বলতে পারে? কারো মনে দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার গায়ে। এই কথাটার মূল্য অনেক, নম্রতা এবং ভদ্রতা মানুষকে অনেক উপরে নিয়ে যায়, অনেক সম্মান বাড়িয়ে দেয়। বঙ্গবাজারের যেই ব্যবসায়ী ভাইটা সাকিব আল হাসানের 20,000 টাকায় থুতু মারি এই কথাটা বলেছিল, ওনার পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি আমেরিকা, ইউরোপ এবং বাংলাদেশে আমরা অনেক প্রিয় মানুষকে বলেছি যেন বঙ্গবাজারের ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়ান, ওনারা দাঁড়াবেন। তাসরিফ ভাইয়া, ফারাজ করিম ভাইয়ার মাধ্যমে সবাইকে বঙ্গবাজারের ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি। ওনাদের অনেকে সাকিব আল হাসানকে এভাবে বলাটা ভালোভাবে নেয়নি। সাকিব আল হাসান 20,000 টাকা দিয়েছেন কিন্তু কোনো অপরাধ করেননি। হয়তো ওই সময়ে সাকিব আল হাসানের হাতে এর চেয়ে বেশি ক্যাশ টাকা ছিল না, হয়তো সাথে চেক বই ছিল না, হয়তো বিষয়টা ভালোভাবে বুঝতে পারেননি, হয়তো পরে বড় কিছু করতেও পারতেন, হয়তো বা কিছুই করতেন না, এটা ওনার পার্সোনাল ব্যাপার। আমরা অনেকেই হয়তো জানি না সাকিব আল হাসানের মতো মানুষগুলো সারা বছর কয়টা পরিবারকে সাহায্য করছে। দেশে সাকিব আল হাসানের মতো আরও অনেক বড় বড় ধনী মানুষ আছেন যারা হয়তো 20 টাকাও দেবেন না আপনাদের, এটাও যার যার পার্সোনাল ম্যাটার। কিন্তু একজন ইন্টারন্যাশনাল পার্সোনালিটিকে এভাবে বলাটা সুন্দর হয়নি। আল্লাহ ভালো জানেন উনি কেন এমন করেছেন। ওই ব্যবসায়ী ভাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা বলেছেন, আগুন লাগেনি, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ফায়ার ডিপার্টমেন্ট আগুন নিভাতে পারত, ইচ্ছা করে আগুন নিভায়নি। ওই ব্যবসায়ী ভাইয়ের নিকট আমার প্রশ্ন, আপনি তো সাকিবের টাকার উপর সাহস করে থুতো মারলেন বিনা অপরাধে, আপনি তো বলেছেন আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, আপনি কি সাহস করে বলতে পারবেন কে আগুন লাগিয়েছে, তার নাম, কার নির্দেশে ফায়ার ডিপার্টমেন্ট আগুন নিভায়নি, তার নাম পারবেন বলতে? সাকিব আল হাসান খারাপ মানুষ, তারপরও কি কোনো ভালো মানুষ, কোনো মুসলিম এভাবে কোনো মুসলমানকে বলতে পারে? কারো মনে দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার গায়ে। এই কথাটার মূল্য অনেক, নম্রতা এবং ভদ্রতা মানুষকে অনেক উপরে নিয়ে যায়, অনেক সম্মান বাড়িয়ে দেয়। আমাদের গরিবের ম্যারাডোনা ব্যারিস্টার সুমন ভাই ওনার বাস বিক্রি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে, উইমেন ফুটবল টিমকে বার্মা পাঠানোর জন্য 40,00,000 টাকা দিতে চাইছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই টাকা নেয়নি। আমি নিশ্চিত উনি বঙ্গবাজারের ব্যবসায়ীদের জন্য বাস বিক্রি করে এত টাকা দেবেন না, কারণটা কি সেটা সুমন ভাইয়া জানেন, আপনারাও বুঝছেন। আমি সবাইকে বিনীত অনুরোধ করব, বঙ্গবাজারের ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়ান। ওনারা সাহায্য নেয়ার মতো মানুষ ছিল না, ওনারা সাহায্য দিত। আজ আমরা যদি ওনাদের পাশে দাঁড়াই, কোনো একদিন আমাদের বিপদে আল্লাহ আমাদের পাশে দাঁড়াবে। তাসিফ ভাইয়া, ফারাজ করিম ভাইয়া সহ যাদের আপনারা ট্রাস্ট করেন, ওনাদের মাধ্যমে প্লিজ ওনাদের পাশে দাঁড়ান। আমি কোনো ফান্ডস কালেকশন করছি না, আমার নামে কেউ ফান্ড কালেকশন করলে প্লিজ পুলিশে রিপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।